আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কেউ জিনের আসর বা বদ নজরে আক্রান্ত কিনা তা কিভাবে বুঝবেন? বলা বাহুল্য যে এই জিন বা বদ নজর আমরা প্রত্যেক দিন হোক মুসলিম হোক অমুসলিম বেশিরভাগ ক্ষেত্রে মুসলিমরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এই বদ নজর এবং জিনে। আমরা মুসলিম জন্মগত হওয়ার পর থেকেই জিন এবং শয়তান আমাদেরকে ধাওয়া করে আসছে। বদনজর তো লাগছেই, বদনজর কারণে যে আমাদের মৃত্যু হচ্ছে সেটাও আমরা বুঝতে পারছি না। আজকে আমি আলোচনা করব যে আপনাকে প্রত্যেক দিন জিন, বদনজর, জাদুটোনা ইত্যাদি ইত্যাদি করা হচ্ছে। এই আলামতগুলো আপনি দেখবেন আপনার মধ্যে অনেকটা মিল আছে। আমি এখানে প্রায় 30টি থেকে 40টি মতন আলামত বলবো। এইগুলো দেখেন যে আপনার মধ্যে হচ্ছে কি না। রুকিয়া শরিয়া নিয়ে যারা কাজ করেন তার কিছু আলামতের কথা উল্লেখ করে থাকেন, যে আলামতগুলোর মধ্যে জানতে পারা যায় যে জিনের আসর বা বদনজর ধারা বা জাদুর ধারা একজন ব্যক্তি আক্রান্ত হতে পারে। তবে আমি যে আলামতগুলো বলবো এগুলো হচ্ছে অনুমান নির্ভর। শত শত বছর ধরে আলেমরা এই যাদেরকে আসর করা হয়েছে, যাদেরকে বদনজর করা হয়েছে, যারা জিনের আক্রান্ত, তারা গবেষণা করে এই লক্ষণগুলো আবিষ্কার করেছে। প্রথম যে মারাত্মক পাঁচটি মারাত্মক আলামত জিনে আপনাকে ধরেছে কিনা, এই পাঁচটি আলামতের একটি হলেই মনে করবেন যে আপনাকে জিন আক্রান্ত করছে কিংবা বদনজর আপনার ভিতরে আছে। এর প্রথম নম্বর হচ্ছে আজান এবং কোরআন তেলাওয়াতে যখন শুনবেন আপনি তখন আপনি মুখ ফিরিয়ে নেবেন, আপনার কাছে ভালো লাগবে না, অসহ্য মনে হবে। এরকম আলামত যদি থাকে তাহলে আপনি বুঝে নেবেন আপনার মধ্যে কোনো কিছুর আলামত রয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার উপর যদি কোনো রুকিয়া বা তেলাওয়াত করা হয় এমন আয়াত, যে আয়াত দ্বারা রুকিয়া করা হয়, জিন তাড়ানো হয়, বদনজর যে ব্যক্তি আক্রান্ত হয় তাকে সুস্থ করা হয়, তাহলে আপনি বেহুশ হয়ে যাবেন, আপনি শান্ত হয়ে যাবেন, আপনি থরথর করে কাঁপতে থাকবেন, এমন তো অবস্থা হবে। তৃতীয়ত হচ্ছে বেশি বেশি স্বপ্নে ভয়ানক স্বপ্ন দেখা, এটা আমার মধ্যে হয়। একটি আমি নিজেও কমন পেয়েছি যে প্রত্যেকদিন আমাকে মাসে 25 দিনই ভয়ানক স্বপ্ন দেখি আমি। চার নম্বর হচ্ছে একাকী নির্জনে থাকা, অদ্ভুত সব আচরণ করা, আপনি বেশি বেশি একাকী থাকবেন, তারপরে মানুষ যেখানে আছে সেখানে আপনি থাকবেন না, অন্ধকারে থাকবেন, এরকম যদি পরিস্থিতি হয় তাহলে বুঝে নেবেন আপনার মধ্যে কোনো কিছু আলামত বহন করছে। পাঁচ নম্বর হচ্ছে যদি আপনার প্রতি কোনো কোরআন তেলাওয়াত করা হয় রুকিয়া, তখন আপনি নিজে নিজে বলে উঠবেন যে আমার ভিতরে হয়তো বা শয়তান আছে, জিন আছে, আমার কাছে কেমন কেমন জানি লাগছে। এরকম পাঁচটি আলামত হচ্ছে সবচেয়ে বিপজ্জনক, ঠিক আছে? কারণ জিন, বদনজর, শয়তান এই সব কিছু চিকিৎসা হচ্ছে কোরআন, কোরআনের মাধ্যমে এগুলো দূর হয়ে যায়। এবার আসি যে বদনজর দ্বারা আক্রান্ত হওয়ার আলামত সম্পর্কে শেখ আব্দুল আজিজ আসাদহান তিনি বলেন, আলামতগুলো যদি শরীরের কোনো অঙ্গের অসুস্থতার কারণে না হয় তাহলে সেগুলো অধিকাংশ ক্ষেত্রে নিম্নে আমি যেগুলো বলবো সেগুলো প্রকাশ পেয়ে থাকে। তিনি এই কথাটাই বলছেন। যেমন প্রথম নম্বর হচ্ছে মাথার এক অংশ থেকে অপর অংশ স্থানান্তরিত করা, মানে আপনি শুয়ে আছেন, আপনার মাথা একদম বরাবর, আপনার মনে হবে যে আপনি একবার ডান পাশে ঘুরছেন একবার বাম পাশে ঘুরছেন। বলা বাহুল্য যে এটা আমার ক্ষেত্রে হয়, প্রচণ্ড মাথা ব্যথা হবে, মাথা ঝিমঝিম হবে, যদি এতটুকু মনে রাখেন যে মাথা কিঞ্চিত করে আওয়াজ দিবে,
যেমন পানিতে ডুবে থাকলে যে অবস্থা হয় আর কি, মাথা যেভাবে আওয়াজ হয় সেভাবে। তারপর হচ্ছে চেহারা হলুদ হয়ে যাওয়া, চেহারা রং পরিবর্তন হবে, বেশি বেশি শরীর থেকে ঘাম বের হওয়া। যারা মুমূর্ষু রোগী অসুস্থ তাদের কিন্তু ঘাম ঝরে, সেটা ভিন্ন বিষয়, সেটা ভালো লক্ষণ, মৃত্যুর পূর্বে মুমিন ব্যক্তির শরীর থেকে ঘাম ঝরবে। কিন্তু আপনি সুস্থ, হঠাৎ আপনি ঘামিয়ে গেলেন, সুস্থ আছেন, কম ঘামান, সেই মুহূর্তে আপনি ঘেমে যাবে। তারপরে খাবারের রুচি কমে যাওয়া, এটাও একটি আলামত। হাত পায়ে ঝিঝি ধরা, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া কিংবা গরম থাকা, হয়তোবা বেশি গরম হয়ে যাবে কিংবা বেশি ঠান্ডা হয়ে যাবে, দুটোই আলামত। আবার দেখবেন হাত পা কেমন জানি, ওই যাদের ডায়াবেটিস আছে তাদেরটা কিন্তু ভিন্ন, কিন্তু ঝিনঝিন করা এটা কিন্তু আরেক রকম, দুটো কিন্তু দুই রকম, তাই আপনাকে বুঝে নিতে হবে। তারপর হচ্ছে পিঠের নিম্নাংশে বা ঘাড় ব্যথা হওয়া, ঠিক আছে, ঘাড়ের দুই আমাদের বাহু রয়েছে, এই বাহুর আশেপাশে প্রচণ্ড ব্যথা করবে, বলা বাহুলো যে এটাও আমার মধ্যে রয়েছে। তারপর হৃৎপিণ্ড ধরফর করা, হার্টবিট বেড়ে যাওয়া, এরকম করতে করতে দেখবেন রাতে ঘুম হবে না, এটাও একটি আলামত। অস্বাভাবিক ভয়ে আপনি সবসময় থাকবেন, সবসময় আপনার ভয় লাগবে, অন্ধকার হলেই একা থাকলেই আপনার ভয় লাগবে, বেশি বেশি ডেকুর দেন, তারপরে হাই তোলা, দীর্ঘ শ্বাস ফেলা, নিঃশ্বাস নিতে কষ্ট হয় এমন অনুভূতি হওয়া। আবার কারো কারো ক্ষেত্রে নির্জনে একাকী থাকতে আপনার পছন্দ হবে, আপনি বুঝবেন না যে আপনি একাকী থাকতে আপনার ভালো লাগছে, কিন্তু এটা কিন্তু জিনের ধারা, বদনজরের ধারা, আপনি একাকী থাকছেন, বিষণ্ণ লাগবে, অলসতা লাগবে, খালি ঘুম আসবে, ঘুমই আপনার ভালো লাগা, কোনো ডাক্তারের কারণ ছাড়া বিভিন্ন শারীরিক সমস্যা হওয়া। তো এই যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো যাদেরকে বদনজর করা হয়েছে, যাদেরকে তাবিজ করা হয়, যাদেরকে জিন আসর করে, যাদেরকে শয়তান আক্রমণ করে বেশি বেশি, তাদের এই সকল অনুভূতিগুলো বেশি বেশি হয়। এবং আমি জানি যে এই পয়েন্টগুলো প্রত্যেকটা মুসলিম ব্যক্তিরই হয়ে থাকে, তাই বদনজরের যে শক্তি রয়েছে, ঠিক আছে, তারপরে শয়তানের যে আসর রয়েছে, এই সব কিছুই আপনাকে সতর্ক থাকতে হবে। এবং আমি অন্য একটি ভিডিওতে বলবো যে এসব থেকে আপনি কীভাবে বাঁচবেন, কীভাবে এসব থেকে বাঁচা যায়। সাধারণত একটু বলে দিই যে আপনি আয়াতুল কুরসিটা পাঠ করবেন, তারপর তিন কুল যে সুরা, তিন কুলের সুরাগুলো পাঠ করবেন, আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই এই কয়েকটি আমল করতে পারেন তাৎক্ষণিক, তখন আপনি অনেক সুস্থ অনুভূতি হবেন। আমিও এই আমলগুলো করছি, আল্লাহর রহমতে অনেক সুস্থ আছি। আল্লাহকে স্মরণ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করলে শয়তান আপনার দিকে আসবে না, ঠিক আছে, জিনও আপনার দিকে আসবে না, আর যারা মুমিন ব্যক্তি তাদেরকে বেশি এই আক্রমণগুলো করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে মানা তাফিক দান করুক, আমিন।